সবাই চাই বলতে চাই যে আমাদের প্রস্তুতি নিতে হবে যে কোনো ভাবে। আমি আগেই বলেছি যে আওয়ামী লীগ এখন গুলি করতে শিখেছে, আমরাও গুলি খাওয়া শিখে গেছি, কোনো সমস্যা নাই। গুলি খেতে খেতে আমাদের দেশের 16 কোটি লোক, 16 কোটি গুলি আওয়ামী লীগের নাই। যারা বেঁচে থাকবে তারা অবশ্যই আওয়ামী লীগের বিচার করবে, এই খুনের বিচার করবে, লুটের বিচার করবে, ডাকাতির বিচার করবে, হত্যার বিচার করবে, একদিন এদের বিচার হবে। 2023 সালের ডিসেম্বরে কিংবা 24 সালের জানুয়ারিতে, জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা হবে। বাপের তালুকদারি পাইছে আর কি নির্বাচন কমিশনের, এটা হলো তার বাপের তালুকদারি, উনি বললেন আর নির্বাচন হয়ে গেল। আর আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো, আঙ্গুল চুষবো আমরা। যতগুলো নির্বাচন কমিশন এসেছে এ পর্যন্ত, এই লোক যদি বলতো যে আমি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন আমি করতে পারবো না, এবং এই সমস্ত জ্ঞানপাপী লোকজন লেখাপড়া শিখে জ্ঞানপাপী হয়ে গেছে, এরা দেখছে যে আওয়ামী লীগ ধীরে ধীরে তিলে তিলে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বিদেশে গিয়েছিলেন, ফেরত এলেন, কেউ বলে উনি কিছুই আনতে পারেন নাই, কেউ বলে উনি খুব ভালো কিছু একটা করতে পারেন নাই। আর আওয়ামী লীগ নিজেই বলে যে বিএনপি প্রধানমন্ত্রী বিদেশে যাওয়াতে, ভারত যাওয়াতে বিএনপি খুব বেজার হয়েছে। আরে ভাই, তুমি ভারতে যাও না যাও তো আমাদের কি আসা যায়, দেশ তো একটাই বানায় ফেলেছে মনে হচ্ছে আমার কাছে। ভারত আর বাংলাদেশে এখন কোনো তফাৎ আছে কি? এখান থেকে আসল ভরে নিয়ে গেছেন, ভারতে গিয়ে উজাড় করে দিয়ে আসছেন, কিন্তু কিছু তো আনতে পারেননি ভারত থেকে, কিছু একটা শব্দ বলেন। আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী ভারত সফর থেকে এসে কিংবা বিদেশ সফর থেকে এসে একবারে পরদিনই প্রেস কনফারেন্স করেন, এবার তো তার দ্রুত হলো না কেন? এবার এত দেরি হলো কেন প্রেস ব্রিফিং করতে? এখনও তো করে নেই, তাই না? বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রীর ভিজিট করে আসার পরে এত দেরিতে কোনো ইতিহাস নাই সংবাদ সম্মেলন করার, কিন্তু করছে। কারণ কী জানেন? ওনারা এটাকে ম্যানুফ্যাকচার করছেন, কী কী বলবেন এর তো রেডি করতেছেন, আসলে বলার কিছুই নাই, কিছুই নিয়ে আসতে পারেন নাই, যা আছে দিয়ে আসছেন। আজকের এই যে ইসি, এটা হলো একটা দালাল গোষ্ঠী, এটা হলো একটা দালাল গোষ্ঠী, এরা এই সরকারকে টিকিয়ে রাখতে চায়। এরা বিদেশি প্রভুদের পাঁচটা কুকুর, ওদের পাশ হেঁটে এই দেশে ওরা টিকে থাকতে চায়। এই সরকার একটা অবৈধ সরকার, আমি আগে বলেছি এখনও বলি এবং বারবার বলতে হবে, এই অবৈধ সরকারের অধীনে যে কোনো নির্বাচন আমরা কখনো মেনে নেব না। আমি ভুল বললাম, আমি বলছি এই সরকারের অধীনে এদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। এদেশের জনগণ সচেতন হয়েছে, একজন রিক্সাওয়ালা এখন বুঝতে পারে তার ভোটের একটা অধিকার আছে। সুতরাং এই ইসির অধীনে কোনো নির্বাচন নয়। রাতের অন্ধকারে আবার আগের মতো নিয়ে যাবেন লুট করে, সেটা পারবেন না। আমি জানি না আওয়ামী লীগ তো, এদের আবার অনেক শয়তানি বুদ্ধি আছে, আবার কোন বুদ্ধি ওরা চলে যায় বলা খুব মুশকিল। তো আমরা ইনশাল্লাহ, বিএনপি না শুধু, সারা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, আজকে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন হবে, যৌথ আন্দোলন হবে, সকল দল ঐক্যবদ্ধ হচ্ছে। সুতরাং আওয়ামী লীগের আর টিকে থাকার কোনো সুযোগ নাই। যারা ভাবছেন যে আওয়ামী লীগ আবার আসবে, আবার টিকে থাকবে, লম্বাভাবে সরকারের স্থায়িত্ব বোকার সঙ্গে বসবাস করছেন। এই দেশের মানুষ সচেতন হয়েছে, নির্বাচনের আগেই হয়তো এই ইসি সহ আওয়ামী লীগকে পাত্তারে গুড়িয়ে বিদায় নিতে হবে।